নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা বাংলার পাঠ পরিকল্পনা নিয়ে এখানে আলোচনা করব, অর্থাৎ ব্যপ্ত পাঠটিকা, যেটাকে আমরা ম্যাক্রো লেসন প্ল্যান বলি। অলরেডি আমরা 10টা আপলোড করেছি এই ফরম্যাটের উপর। আপনারা চাইলে প্লেলিস্টটিকে দেখে নিতে পারেন। আমাদের ফরম্যাটটা কীরকম আছে, আমরা একদমই উপরে লিখেছি পাঠ পরিকল্পনা 11, বিদ্যালয়ের নাম, শ্রেণী আমরা নবম থেকে নিয়েছি, বিভাগ, শিক্ষার্থীর সংখ্যা, গড় বয়স, সময়, শিক্ষকের বা শিক্ষিকার নাম, তারিখ, এগুলো আপনারা প্রয়োজন মতো লিখবেন। রাইট সাইডে কি লিখেছি দেখুন, রাইট সাইডে এখানে হচ্ছে বিষয়, বিষয় হচ্ছে বাংলা সাহিত্য, বিশেষ বিষয় হিসাবে আমরা গদ্য লিখতে পারি, এটা একক আমরা এটা নিয়েছি। দাম, এখানে আপনারা লেখকের নামটা লিখে নিতে পারেন, দাম নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্ভবত, একবার চেক করে নেবেন। উপএকক, তিনটি উপএককে আমরা ভেঙেছি, এটা এক নাম্বার উপএকক, যেটা আমরা, এটাই হচ্ছে আমাদের আজকের পাঠ, এই অংশটি। স্কুলে কি বিভীষিকায় ডট ডট পর্যন্ত মেলে না, দু নাম্বার উপএকক হচ্ছে এমনি সময়ে দিন বয়ে গেল, এটা হচ্ছে দু নাম্বার উপএকক। তিন নাম্বার উপএকক, আমাকে চিনতে ডট ডট আমি কোথায় রাখবো। এইভাবে আমরা তিনটি উপএককে ভেঙেছি। আমাদের আজকের পাঠটা হচ্ছে একবারই প্রথম নাম্বার উপএককটা থেকে। এরপরে আমরা পরবর্তী অপশানে যাচ্ছি। দেখুন, শিখন উদ্দেশ্য, সাধারণ শিখন উদ্দেশ্য তিনটে পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীরা গল্প পাঠে বিশেষভাবে আগ্রহী হবে, এটা হচ্ছে আমাদের প্রথম শিখন উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে গল্প পাঠের মাধ্যমে তৎকালীন সমাজ, মানুষজন ইত্যাদি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা গড়ে উঠবে। আর তিন নাম্বার হচ্ছে গল্পের বিন্যাস, পদ্ধতি ইত্যাদি বিষয়ে ধারণা জন্মাবে। এরপরে আমরা বিশেষ উদ্দেশ্যের দিকে যাচ্ছি, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক, এই চারটে ভাগে ভাঙা হয়েছে। জ্ঞানমূলকের দুটো পয়েন্ট আছে, শিক্ষার্থীরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত বিখ্যাত গ্রন্থগুলির নাম মনে রাখতে পারবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কৃতজ্ঞতা বোধ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পাবে। বোধমূলক হচ্ছে গল্পটির প্রয়োজনীয়তা কতখানি তা শিক্ষার্থীদের বোধগম্য হবে। দু নম্বর হচ্ছে পাঠ্যাংশটির প্রাসঙ্গিকতা শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। প্রয়োগমূলকের দুটো পয়েন্ট আছে, দেখুন, শুদ্ধ বাক্য গঠন রীতি সম্পর্কে ধারণা জন্মাবে। আর দু নম্বর হচ্ছে শিক্ষার্থীরা গল্পে ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ নির্ণয় করতে পারবে। দক্ষতামূলক হচ্ছে নিজস্ব উপলব্ধিকে শিক্ষার্থীরা নিজের ভাষায় প্রকাশ করতে পারবে। পাঠ সহায়ক উপকরণ দু ধরনের আছে, সাধারণ উপকরণ, বিশেষ উপকরণ। সাধারণ উপকরণের মধ্যে চক, ডাস্টার, পাঠ্য বই, ব্ল্যাকবোর্ড, নির্দেশক, দণ্ড ইত্যাদি। বিশেষ উপকরণের মধ্যে চিত্র, মডেল, চার্ট। এরপর হচ্ছে আয়োজন স্তর, পদ্ধতি, শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই এবং আজকের পাঠে মনোযোগ আকর্ষণের জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে। এখানে চারটি প্রশ্ন করা হয়েছে, কোনো জিনিসপত্র কিনতে গেলে আমাদের কী দিতে হয়। দু নম্বর প্রশ্ন হচ্ছে কি, দু নম্বর প্রশ্ন হচ্ছে দাম শব্দের অর্থ কী। তিন নম্বর হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়কে তোমরা কীভাবে চেনো। আর চার নম্বর প্রশ্ন হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দুটি গল্পের নাম বলো। পরবর্তী অপশান হচ্ছে আমাদের পাঠ ঘোষণা। পাঠ ঘোষণা করা হচ্ছে যে আজকে আমরা এই নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গদ্যাংশের প্রথম অংশটি পাঠ করে ওই অংশের ভাব ও বিষয়বস্তুকে বোঝার চেষ্টা করব। এরপর হচ্ছে লেখক কবি পরিচিতি, এখানে একটু নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা যেমন দেখুন, 1960 সালে 6ই নভেম্বর কলকাতায় তার জীবন অবসান হয়, এটা দিয়ে আমরা শেষ করেছি। আর বিখ্যাত তার কিছু গ্রন্থ আছে, পটল লাঙ্গার টেনিদা, আর সুনন্দ ছদ্ম নামে দেশ পত্রিকায় তিনি লিখতেন, এরকমভাবে একটু আপনাকে ডিটেলস এখানে লিখতে হবে। পরবর্তী অপশান হচ্ছে উৎস, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পটি 1365 বঙ্গাব্দে শারদীয়া তরুণের স্বপ্নতে প্রকাশিত হয়। সরব পাঠ, এরপর ওই যে উপএককটাকে নিয়ে আজকে আমি পাঠ দান করব, সেই উপএককটা তাদেরকে ছোটো ছোটো করে আমি পড়তে বলবো, তাহলে সরব পাঠটা আমার কমপ্লিট হবে। সরব পাঠ হওয়ার পর আমরা চলে আসছি উপস্থাপন স্তরে। উপস্থাপন স্তরে ফরম্যাটটা দেখুন, বিষয়বস্তু শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, কৃষ্ণফলকের ব্যবহার, প্রদীপনের ব্যবহার। বিষয়বস্তু মানে ওই উপএককটাকে আমরা খুব শর্ট আকারে বিষয়বস্তুর মধ্যে তুলে ধরেছি এভাবে। এরপর শিক্ষকের আচরণের মধ্যে দেখুন আছে আজকের পাঠ্যাংশটি সরব পাঠ দেওয়ার পর এইখানে দেখুন আচরণের মধ্যে কিছু প্রশ্ন করা হবে, শিক্ষার্থীর আচরণে তারা উত্তর দেবে। মাস্টারমশাই কী পড়াতেন, তারা বলছে অঙ্ক। লেখক
পত্রিকার কাছে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন? 10 টাকা। এইভাবে প্রশ্ন উত্তরের মধ্যে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। কৃষ্ণফলকের ব্যবহার, গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা কৃষ্ণফলকে লিখে দেব, যেমন বিভীষিকা মানে আতঙ্ক, তটস্থ মানে বিচলিত, এক্সট্রা মানে হচ্ছে অতিরিক্ত। মূল্যায়ন স্তরটা কি? মূল্যায়ন স্তরটা হচ্ছে আমাদের একদমই উপস্থাপন স্তরের পরবর্তী সময়। নবলব্ধ পাঠটি কতদূর শিক্ষার্থীরা গ্রহণ করতে পারলো তা মূল্যায়ন স্তরে কিছু প্রশ্ন করা হবে। মাস্টারমশাই কী পড়াতেন, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 75 শব্দের অর্থ কী। তৃতীয় প্রশ্ন হচ্ছে লেখক সুকুমার কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। আর চতুর্থ প্রশ্ন হচ্ছে অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, কথাটি কার মনে হয়েছিল। এইভাবে আমাদের লেসন প্ল্যানটা শেষ হবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পিডিএফ ফাইল পেতে চাইলে কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। ধন্যবাদ।